সরকারি অনুমতি ছাড়াই একাধিক গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ, ঘটনায় চাঞ্চল্য। কোন রকম কোন সরকারি অনুমতি ছাড়াই একাধিক গাছ কাটার অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় রাজ্য সড়কের পাশে থাকা ছটি গাছ কাটার অভিযোগ উঠেছে স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে প্রধান শিক্ষকের দাবি, স্কুলের উন্নয়নের জন্য এডুকেশন কমিটিতে রেজলিউশন করে গাছ কাটা হয়েছে। গতকাল অর্থাৎ রবিবারে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য সড়কের পাশে থাকা ছটি গাছ কেটে ফেলেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। এমন অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা পুরো বিষয়টি বাগদা থানায় জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ এসে বন্ধ করে দেয় গাছ কাটার কাজ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ততক্ষণে গাছ কেটে অন্যত্র পাঠানো হয়ে গিয়েছে প্রধান শিক্ষকের। এই বিষয়ে প্রধান শিক্ষককে জেরা করতেই প্রধান শিক্ষক দাবি করেন, স্কুলের উন্নয়নের জন্য এডুকেশন কমিটিতে রেজলিউশন করে গাছ কাটা হয়েছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দেবরাজ বিশ্বাস জানান, আমাদেরই লাগানো এই গাছগুলি, স্কুলের উন্নয়নের জন্য ভিলেজ এডুকেশন কমিটির সদস্যরা মিলে রেজলিউশন করে গাছগুলি কাটা হয়েছে। তবে এর জন্য বন দফতর, পিডাব্লিউডি বা বিডিও অফিসের থেকে কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। স্কুলে কতগুলি বেঞ্চ ভেঙে গিয়েছে, সেই কারণে স্কুলের বেঞ্চ তৈরি করবার জন্য এটা আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেবার পর গাছ কাটা হয়। তবে এর জন্য কোনো সরকারি অনুমতির প্রয়োজন আছে বলে আমি জানতাম না। এই বিষয়ে তিনি আরও জানান যে ভিলেজ এডুকেশন কমিটি আছে স্কুলের, আমরা নিজেরা রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে, এখন আমাদের নিজেদের স্কুল মাঠ, এটা আমাদেরই লাগানো গাছ, যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের বসার জন্য বেঞ্চ তৈরি করার দরকার, সেজন্য আমি আমার কমিটিকে ডাকি, ভিএসি কমিটির যারা সদস্য আছেন এবং আমার স্কুলের টিচাররা আছেন, তাদেরকে নিয়ে আমরা এক জায়গায় বসেছিলাম। সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই গাছগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে আমরা বেঞ্চ তৈরি করব। সাত আটখানা বেঞ্চ ইতিমধ্যেই দরকার, আর আমরা সামনে যখন বর্ষাকাল আসবে আবার নতুন করে এখানে গাছ লাগিয়ে দেবো, শুধু এ সাইডে না, চারি সাইডে গাছ লাগাবো, এই লম্বু গাছই লাগাবো। পুলিশ এসে কী বললেন? ওনারা এসে বললেন যে এটা করা হয়তো ঠিক হয়নি, আর ঠিক আছে, স্কুলের স্বার্থে যখন এটা কাজে লাগাচ্ছেন কোনো অসুবিধা নেই, যদি বন দপ্তর থেকে কোনো যদি সেরকম মানে অভিযোগ যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। রাজ্য সড়কের পাশে স্কুলের প্রধান শিক্ষকের গাছ কাটার ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে বিষয়টি পঞ্চায়েত প্রধান আফসানা মণ্ডলকেও জানিয়েছেন। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান আফসানা মণ্ডল জানান, স্কুলের প্রধান শিক্ষক রাজ্য সড়কের পাশে গাছগুলি কাটার পর স্থানীয় বাসিন্দারা আমাকে ফোন করে অভিযোগ জানিয়েছেন। যেহেতু কোনো সরকারি অনুমতি ছাড়াই গাছগুলি কেটেছেন, অবশ্যই তিনি এটি ভুল কাজ করেছেন। আমি বিডিও সাহেব ও বন দপ্তরকে বিষয়টি জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সেখান থেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি হচ্ছে, সকাল থেকে মনোহরপুর গ্রামের অনেক মানুষই আমাকে ফোনে বিষয়টা জানিয়েছেন। ঘটনাটা যেটা হয়েছে যে মনোহরপুরের প্রধান শিক্ষক, শিক্ষক মশাই ছটা গাছ কাটিয়েছেন, এমনকি উনি পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগও করেননি, এমনকি পঞ্চায়েত থেকে কোনো নো অবজেকশনও নেননি, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো পারমিশনও নেননি। উনি দাবি করছেন যে এটা স্কুলের স্বার্থে করেছেন, স্কুলের স্বার্থে হলেও মানে গাছগুলো এইভাবে কাটানো যায় না, উনি কোনো নিয়ম বা কোনো আইন মেপে কাজগুলো করেননি, উনি যে কাজটা করেছেন সেটা বেআইনিভাবে করেছেন। আমি পরে যেটা জানতে পেরেছি যে উনি বিএসসি কমিটির সঙ্গে আলোচনা করে এই কাজটা করেছেন, উনি যেটা করেছেন উনি ঠিক করেননি, উনি ভুল করেছেন। আমি ইতিমধ্যে আমার বিডিও অফিসের বিডিও সাহেবকেও জানিয়েছি। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, যেহেতু স্কুলের স্বার্থে গাছ কাটা হয়েছে সেই কারণে স্কুলের প্রধান শিক্ষকের কোনো দোষই দেখছেন না অনেকেই। এই বিষয়ে পঞ্চায়েতের এক সদস্য কালিদাস মোদি জানান, স্কুল গাছ লাগিয়েছিল, স্কুলের স্বার্থে সেই গাছ কাটা হয়েছে,
এর জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে তিনি আরও বলেন, বিদ্যালয়ের খুবই সমস্যা ছিল, বেঞ্চ নিয়ে আমাদের কমিটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, গ্রামবাসী নিয়ে আলোচনা করেই এটাকে করা হয়েছে। চিকন চিকন গাছ, খুব মোটা গাছ না, সরু সরু গাছ। অনেক খনন দপ্তর কিছু বলেছিল কেউ যে এটা এখন এটা সরিয়ে নাও, পরে সরালে পরে সমস্যা হবে, এখনই নিয়ে নাও কি কেউ বলেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।